লোয়াগাড়া দক্ষিণ সাতকানিয়া গোলামবাড়ি হাইস্কুল পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হইয়ে আজ এভিনে সকাল ১০টায় স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিনিধি অলিউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এডে প্রধান অতিথি আছেন মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। অনুষ্ঠান উদ্বোধন করিয়ে সাতকানিয়া লোয়াগাড়া সাংসদ প্রফেসর ডক্টর আবুল আজম মোহাম্মদ নেজামুদ্দিন নদভি এমপি। অনুষ্ঠানত আরো উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূর আলম মিনা, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফুরকানুল্লাহ চৌধুরী, লোয়াগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহিরুদ্দিন, স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং রাস্তায় ভেতরকে ২০ বছর পর্যন্ত আরোহণ আন্দোলন করিব, এত সুন্দর রাস্তা হবো। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সার্থক, এলাকাবাসী এবং আরা সামরিক সচিব মহোদয় আয় আর এমপি সাহেব আয় আর অনুষ্ঠানের সার্থক করবে। পরে চট্টগ্রাম শিল্পীর পরিবেশনায় উগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উগ্র সাপ এবং সি প্লাস ফোন এই চাহ।